আমি শিমলি, আমি রান্না করতে ভালোবাসি, তাই আজ আমি রান্না করছি সর্ষে পোস্ত দিয়ে আনারসি ইলিশ। তাই আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপি তাহলে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে চলুন আজকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার। আজ আমার রান্নার জন্য যা যা উপকরণগুলো লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লাগছে কালো জিরে, মেথি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 4-5টে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর লাগছে পোস্ত বাটা, সর্ষে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আছে একটু হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আনারস আর মাছ আর সর্ষে তেল। আমি মাছগুলোকে ম্যারিনেশন করে নিব, তার জন্য আমি একটু হলুদ, একটু নুন আর একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আমি ভালো করে মেখে ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দিব। আমি এবার ফ্রিজে রেখে আমি এখন আনারসগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে ভালো হয়। আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার আমি নিচ্ছি বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে আর আমি এখানে সর্ষের তেল ইউজ করছি। আমি এখানে দিচ্ছি তেজপাতা, আর শুকনা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আর মেথি একটু কালার আসা পর্যন্ত ভাজতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আমার একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আনারসগুলো। Thank you.
আর দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। হলুদ এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে চিনি অ্যাড করবো। এবার আমি একটু চিনি অ্যাড করছি। চিনি আপনার আনারসের টক আর মিষ্টিটা দেখে অ্যাড করবেন। আমার মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সর্ষে আর পোস্ত অ্যাড করবো। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে সর্ষে পোস্ত যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করবো। আমি একটু এখানে জল অ্যাড করছি। এবার আমি এখানে মাছগুলো অ্যাড করব। এবার আমি এখানে ঢাকনা লাগিয়ে দিব। আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি। ঢাকনা লাগানোর 5 মিনিট পর আমি মাছটাকে আবার এপিঠ থেকে ওপিঠ করে দিব। আমি আপনাকে দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দেব। আবার আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট কষাবো। আমি ঢাকনা খুলে দেখছি। এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি। আমার প্লেটিং হয়ে গেছে, এই যে দেখুন। আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আমার।